এটা হচ্ছে আমাদের হ্যাকের পোর্টেবল কন্ডাক্টিভিটি এবং টিডিএস মিটার। এই মিটারের সাহায্যে কন্ডাক্টিভিটি এবং টিডিএস একই সাথে দেখা যায়। আচ্ছা, আজকে আমরা দেখাবো কীভাবে হ্যাকের পোর্টেবল কন্ডাক্টিভিটি এবং টিডিএস মিটার দিয়ে টিডিএস এবং কন্ডাক্টিভিটি মেজারমেন্ট করা হয়। প্রথমে আমরা পাওয়ার বাটন অন করব। পাওয়ার বাটনে প্রেস করে পাওয়ার বাটনটা অন হয়ে গেল। এরপরে এখানে দুটো অপশন আছে, আমি ডিম লাইটে দেখতে পারি অথবা এই বাটনটা প্রেস করে লাইট মোডে দেখতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের যে প্রোবটা আছে, এই প্রোবটাকে হচ্ছে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিব। ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করার পরে আমরা এটাকে পেপার ক্লথ বা পেপার টাওয়াল দিয়ে মুছে নেব। ভিতরের দিকে একটু পানি থেকে যেতে পারে, সে পানিটা এভাবে আস্তে আস্তে ঝাড়ে দিয়ে বের করে ফেলতে হবে। এরপরে আমরা আমাদের টেস্ট স্যাম্পল যেটা থাকবে সেই টেস্ট স্যাম্পলকে অন্য একটি বিকারে নিয়ে সে বিকারের মধ্যে আমাদের প্রোবটা ডুবিয়ে দেব। ডুবানোর পরে এরপরে এখানে রিড বাটন আছে, এই রিড বাটনে প্রেস করব। প্রেস করলে এটা এখন হচ্ছে স্যাম্পলটা রিডিং করতেছে। আমাদের রিডিং হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে 26.3 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে টিডিএস, এবং কন্ডাক্টিভিটি হচ্ছে 59.2 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার। এভাবে আমাদের যখন টেস্ট হয়ে যাবে তখন আমরা প্রোবটা উঠিয়ে ফেলবো, আবার পেপার টাওয়াল দিয়ে মুছে নেব। যদি ভিতরে একটু পানি থেকে থাকে সেটাকে ভালোভাবে রিমুভ করব, এবং আমাদের টেস্ট রেজাল্টটা রেকর্ড করার পরে এটাকে আবার বন্ধ করে দেবো।